ওষুধ খাওয়ার সময় এই সাতটা ভুল কখনো করবেন না কেন করবেন না আমি বলছি অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আমাদের গড়ে এরকম অনেক পেশেন্ট রয়েছে প্রতিদিনই ওষুধ খেতে হয় বা আপনারও খেতে হতে পারে আপনিও খাচ্ছেন একটা হচ্ছে একটা ওষুধ খাওয়ার আগে প্রথমে যেটা দেখবে সেটা হচ্ছে তার ডেট আছে কিনা ডেট হচ্ছে আপনার ওষুধটা যখন উল্টো করে ধরবেন এক দেখবেন তার খোদাই করার ডেট রয়েছে সেই ডেটটা দেখবেন ঠিক আছে কি না এবং যে ওষুধ খাচ্ছেন সে ওষুধ মিল আছে কি না এক্সাম্পল হচ্ছে আপনি প্যারাসিটামল খাচ্ছেন প্যারাসিটামল ঠিক রয়েছে কিনা অর্থাৎ আপনার ডেট এবং ওষুধ যদি মিল থাকে দেন হচ্ছে খাবেন দুই নম্বর হচ্ছে আমরা যে বলটা সবচেয়ে বেশি করে থাকি যে ওষুধ খাওয়ার আগে হাত ভালোভাবে ধুয়ে নেই না কেন আমাদের এতটুকু সময় নেই যে হাত ধুয়ে পরে ওষুধ খেতে হবে আমরা কি করি ওষুধটা নেই হাতে নেই পানি দিয়ে গিলে ফেলি এই যে আপনি ওষুধ নিলেন নেওয়ার পর হাতের গিলে ফেললেন আপনার হাতের তো অনেক ধরনের জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে সেটা কী হলো ওষুধের সাথে আপনার পেটে গেল এতে করে ওষুধের এফিকেসি নষ্ট হতে পারে পাশাপাশি হচ্ছে আপনার পেটে সমস্যা হতে পারে তিন নম্বর হচ্ছে এই ভুলটা অনেক বেশি আমরা করি অনেকে দেখবেন ওষুধ খেতে চাই না বলে ওষুধ খেতে আমার ভালো লাগে না কিন্তু সেটা যদি পানি দিয়ে চিনি দিয়ে মিক্সড করে দেওয়া হয় বা ছেদছে গুঁড়া করে পটার করে দেওয়া হয় তখন খেতে পারে পানির সাথে মিক্সড করে ছেদ গুড়া গুঁড়া করে বা অন্য খাবারের সাথে মিক্সড করে কলার ভিতরে ভরে বা ভাতের সাথে মিক্সড করে এভাবে যদি আপনি খান তাহলে এই ওষুধের কার্যকারিতা অনেকটা নষ্ট হয়ে যাবে চার নম্বর হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় সকালে ওষুধ খেতে মন নাই তারপরে রাতে দুইটা একসাথে খেয়ে ফেলি এটা করা যাবে না কারণ কিছু কিছু ওষুধ রয়েছে যেটা সকালেরটা রাতে খাওয়া যাবে না আবার রাতেরটা সকালে খাওয়া যাবে না যেমন ফুসে যে ওষুধগুলো রয়েছে সেগুলো দেওয়া হয় সকালে কারণ এটার কাজ হচ্ছে ঘন ঘন প্রসাব হবে শরীর থেকে পানি বের করে তার প্রেশারটাকে নিয়ন্ত্রণ করবে হাত পা ফোলা থাকলে কমে যাবে বলবশত যদি এই ওষুধটা রাতে কান তাহলে বারবার প্রস্তাব হবে আপনি ঘুমাতে পারবেন না অথবা একটা ঘুমের ওষুধ যদি আপনি রাতে না খেয়ে সকালে কান তাহলে সারাদিন আপনি কাজ করতে না শুধু ঘুমাবেন সুতরাং ডক্টর যেভাবে প্রেসক্রিপশন করেছে সকালে হলে সকালে রাতে হলে রাতে খাবারের পরে হলে পরে আগে হলে আগে পাঁচ নাম্বার হচ্ছে সিরাপ জাতীয় কোনো ওষুধ যদি দেওয়া হয় বিশেষ করে যদি অ্যাডাল্ট হয়ে থাকে যেমন আপনাকে গ্যাসের ওষুধ দেওয়া হলো অথবা একটা ভিটামিন সিরাপ দেওয়া হলো সিরাপ খাওয়ার সময় চেষ্টা করবে সিরাপটাকে একটু জা জন্য কারণ অনেক সময় দেখা যে কিছু সেডিমেন্টেশন নিচে পড়ে থাকতে পারে যে আপনি উপর থেকেই শুধু খান তাহলে ওষুধের এতটা কার্যকারিতা না হতে পারে আবার দেখা যাবে যে অনেক যখন তলানি পড়ে যাবে সেখান থেকে গেলে আপনার পেট খারাপও হতে পারে সুতরাং চেষ্টা করবেন সিরাপ জাতীয় ওষুধ হলে একটু নাড়াছাড়া দিয়ে খাওয়ার জন্য ছয় নম্বর যে বলটা করবেন না যে আমরা যদি পাঁচ পকা সাত পোকার দশ পকার ওষুধ থাকে সবগুলো একসাথে কি করি ভেঙ্গে হাতে নিই তারপরে হচ্ছে পানি দেখিয়ে ফেলি এটা করা যাবে না একটা ওষুধ খাওয়া থেকে আরেকটা ওষুধের গ্যাপ পাঁচ দশ মিনিট হওয়া উচিত এতে করে ওষুধ ডাইজেশন ভালো হবে বা আপনার পেটের কোনো অসুবিধা হবে না আপনি অস্থিরতা বা অন্যান্য সমস্যা বিশেষ করে পাতলা পায়খানা সহ বা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া এই ধরনের সমস্যা আপনার হবে না চেষ্টা করবেন একটা ওষুধ থেকে আরেকটা ওষুধের গ্যাপ যেন পাঁচ থেকে দশ মিনিট হয়ে থাকে সাত নম্বর হচ্ছে সাসপেনশন জাতীয় যে ওষুধগুলো রয়েছে যেগুলোকে আমরা বলে থাকি পাউডার পানি দিয়ে গুলতে হবে এই ধরনের ওষুধ অনেক মায়েরাই বা গার্জেনরা যেটা কমপ্লেন করে যে কোন ধরনের পানি দিয়ে সেটা ফুটাবো কোন ধরনের পানি দিয়ে মিক্সড করব। এখন আপনার বাড়িতে টিউবওয়েল পানি যদি বিশুদ্ধ হয়ে থাকে তাহলে নর্মাল পানি দিয়ে সেটা গুলতে পারবেন যদি পানিতে কোনো ধরনের আয়রন বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে চেষ্টা করবেন পানিটাকে ফুটিয়ে নর্মাল করে দেন ডালার জন্য আমরা যদি বলে যে গরম পানি দিয়ে এটা গুলবেন বা ফুটিয়ে গুলবেন কিছু কিছু লোক রয়েছে যারা হচ্ছে গরম পানিটাই পুরাটাই বোতলের ভিতরে ঢেলে দেয় গরম পানি যখন বোতলের ভিতরে ঢেলে দেবেন ওষুধের কার্যকারিতা একেবারে নষ্ট হয়ে যাবে এটা খাওয়ালে শিশু বা আপনিই বলেন কোনো কাজ করবেন না যদি ফোটাতে হয় তাহলে ফোটাবেন এবং টেম্পারেচার যখন নর্মালি হবে দেন হচ্ছে আপনি সেই পানিটার সাথে ওষুধ মিষ্ট করবেন এবং ওষুধ যদি মিষ্ট করতে চান যতটুকু লেখার রয়েছে সেই পরিমাণ পানি দিয়ে এই সাসপেনশনটাকে গোলাবেন ধন্যবাদ সকলকে এই চিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবেশের মতো ভিডিওটা অনেক বেশি শেয়ার করে আপনার আশেপাশের মানুষকে দেখার সুযোগ করে দিন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন